এই যে তোমার ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবের মধ্যে দিয়ে দিয়েছি, তো এটা নিয়ে যাবে ও, পরে রান্না বসাবো। আর এই যে ডিম, দেখো ডিমের জামা ছাড়াতে গিয়ে জামা ছিঁড়েই গেছে। আর এখনকার ডিমগুলো এরকমই হয়, জামা কাপড় আর কিছু থাকে না ওদের গায়ে। আর তো তেল আমার গরম হয়ে গেছে, ও এই গোলা রুটিটা ও বলে না, বাড়ির সবাই আমরা ভালো খাই এটা। তো ময়দা যেইটুকু ছিল সেইটুকু দিয়ে ওকে আগে বানিয়ে দিই, তারপরে আমাদের কি করব ব্রেকফাস্টে সেই চিন্তা করব। তো চলো বানাতে থাকি। একটা হচ্ছে, আর একটা হয়ে গেছে, আর একটা মনে হয় হবে, মায়ের হয়ে যাবে, মা তো একটা কিংবা দেড়খানা খায়। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করলাম। আর সারাদিন দেখতে থাকো আর আমার বক বক শুনতে থাকো। সবাই উঠে গেছে, সবাই উঠে গেছে। তোমার দাদা আজকে আসেনি, আজকে না কালকে আসেনি, তো আজকে খাবারও পাঠাবো না, যেহেতু বাবু খাবে না, অফিসেই খাবে, তার জন্য আজকে খাবার পাঠাবো না। তো সবাই সবার কাজে লেগে গেছে, বাবু ব্রাশ করছে আর আমার মা ঠাকুরের বাসন মাজছে। দেখেছো, মাকে ভাবছি একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দেবো, আর টোটনের দিকে বসে রয়েছে। কেন, জামা কাপড় ঠিকঠাক, মানে কাপড় ঠিকঠাক রাখতে পারছে না, ওই জন্য হাফ প্যান্ট আর গেঞ্জি কিনে দেওয়ার প্ল্যান করছি, আমি পরতেই পারছে না। তো চলো সকালবেলার এগুলো করে নিই। আর বিছানা দেখবি আমার কি অবস্থা, দেখো এটা তুলতে লাগবে আমার পুরো আধ ঘন্টা। তো আগে ওইদিকে সেরে আসে, কারণ ও তো বেরোবে, তারপরে বিছানাটা তুলবো। আর আজকে একদম ঝা চকচক রোদ উঠেছে, রোদ উঠলে কি হবে, 10 মিনিট পর পর বৃষ্টি আসে। এই যে কি বৃষ্টি, কালকে রাত্রেবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। গোলা টুকিটা বানিয়ে চা বসাবো, চা করে তারপরে বাবু চা খাবে না, যদিও আমি মা আর টোটন খাবো, আর আমরা সকালে কি খাবো, কারণ মার তো হয়ে গেছে, খাবো সেটাই চিন্তা করছি। অন্যদিন তো তাও এটা রুটি হয়, ওরা খেয়ে যায় বলে রুটিটা করা হয়, আজকে তো আর রুটি করলাম না, আর একটু ময়দা থাকলেই হয়ে যেত ওনার, আর অল্প একটু হলেই হয়ে যেত, দুটো দুটো চারটে বানালেই হয়ে যেত। দেখি যদি ময়দা নিয়ে আসি, কত বড় বোয়াল আর কত বড় কাঁচা বাটা দাও, একটু বড় বড় দেখে তো বাটা দাও, অনেকদিন ধরে মা মাছ খাই না, কেটে দেবা তো, ফোন পে হবে তো। বাটা মাছ রাখলাম, বাটা মাছের ঝাল করব বেগুন দিয়ে, দেখো আবার কুকুরে যেন না খায়। এই টুনির মা ধরবি না, কিন্তু ভালো করে আশ ছাড়াবা, কিন্তু হ্যাঁ সুন্দর করে আশ ছাড়াবে। এই দেখো বললাম না যে দুটো হয়েছে, মার দেড়খানা, ওই একটা ওই একটা, তো মার হয়ে যাবে এটাতেই, মাকে দিয়ে আসি। আর আমাদের দেখি বলবো ওখানে কিছু আনতে, না মা নিচে বসো, নিলে নিচে বসে খাও, হ্যাঁ নিচে বসো, জলের বোতল আছে তো, হ্যাঁ খাও, তুমি খাও তাহলে, আমরা এদিকে খাই, তুমি বিস্কুট নে, প্যাটিসটা নে, প্যাটিসটা দিয়ে চা খেতে ভালো লাগে আমাদের, চা এটা টেবিলে বসি, নিচে বসতে কষ্ট হয় তো। এই দেখো বুঝতে পারছো, ওলের ডাটা কালকে আমি বসে বসে কেটে রেখেছি, মা তো আর ভালো কাটতে পারবে না, কারণ এতটা ভালো পারবে না, টুকটাক এটা সেটা কাটে সেটা ঠিক আছে, তো আমি কালকে বসে বসে কেটে রাখলাম। তো রান্না করব এখন, এখন কি করব, তোমার দাদা আবার আসবে না আজকে, তো মানে রান্না না করলেও হবে না, কালকে কেটেছি যদি নষ্ট হয়ে যায়, কারণ এমনিতেই সে ছিল, তো যাক কেটে রান্না করে রাখি, যেদিন আসবে সেদিন আবার ওকে দেব। তো চলো মাছ টাছগুলো আগে ধুয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এক কড়াই হয়েছে ওলের ডাটা, সেদ্ধ বসিয়েছি,
নুন দেবো, চাপা দিয়ে দেবো। আর এই দিকে বসিয়েছি দেখতে পাচ্ছ কাঁঠালের দানা, এটা করব কাঁঠালের দানা। তো এর জন্য কী কী নিলাম দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, টমেটো দেবো না, টমেটোটা মাছে দেবো, আর রসুন, এর মধ্যে পেঁয়াজ রসুন আর তোমার কাঁচা লঙ্কা যাবে, আর সর্ষে বাটা দেবো না, আর কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য। তো রান্না করতে থাকি, পরে আবার তোমাদেরকে দেখাবো এটা রান্না করে কেমন হয়েছে। এখন ডিটেলস দেখাতে গেলে আজকে অনেক বড় হয়ে যাবে, কারণ ভিডিওটা এখনই অনেক বড় হয়ে গেছে। তো কাঁঠালের দানাটাকে সেদ্ধ হয়ে নিক, দেখো কটকু হয়েছে, তো হয়ে গেছে আমার, গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখেছ দারুণ লাগে খেতে, দারুণ। যারা যারা খাওনি তারা একবার এই মানে এই সে ওলের ডাঁটা খেয়ে দেখো। তোমরা তো সবাই সর্ষে বাটা দিয়ে খাও, তো আমি সর্ষে বাটা দিয়ে আমার অতটা ভালো লাগে না। আর এইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে বেড়ে নেবো, ওই দেখো দাদার জন্য এই টিফিন বক্সে বাড়তে হবে বলে দিয়েছে। আর মাছের জন্য বেগুন কেটে রেখেছি, শুধু বেগুন দিয়ে মাছ হবে। তো এটা বেড়ে নিই, তারপরে আর বাদ বাকি রান্না করে নিই। তো স্নান হয়ে গেছে, গাছে একটা ফুল আছে, অনেকগুলোই ফুল ফুটেছে, তো ওই সাদা ফুলটাই নেবো আজকে। এটা মনে হয় কালকে ফুটবে, তো আজকে এটাই নিই, আর দুটো এই ফুল নিয়ে যাই, দুটো কালকে পরে তুলবে খুনে। রোজ রোজ ফুল কিনে তো পারা যায় না বাবা, অনেক দাম ফুলের, একটা মালা 40 টাকা। তো চলো আগে ঠাকুরটা দিয়ে নিই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। মা বসে রয়েছে ঠাকুর ঘরে, আমিও ঢুকবো এখন, আর টোটন গাছে স্নান করতে। খেতে দিয়ে দিলাম ওদেরকে, আমিও নিজে নিয়ে বসেছি, এই যে মাকেও দিয়ে দিচ্ছি, মাও খাচ্ছে। আর এই যে মাছের ঝাল, আর এই লাউ ঘণ্টটা কালকে ছিল, একটু ডালের বড়ি দিয়ে করেছিলাম। তো খাই, খেতে থাকি। খুব ভালো হয়েছে, একটা মাছ নিল, একটা দেয় না দেবো না, দেখো বেগুন দিয়ে রাঁধছি। খেয়েছি আর এই আসলাম, খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, আর এসে আসছে তো দেখতে, ওই জন্য আর তখন আর ক্যামেরা করতে পারছি না। তো এখন তোমার আর রাতে কিছু রান্না করতে হবে না, কারণ দুপুরবেলা যেগুলি রান্না করে রেখেছিলাম তো সেগুলোই মানে হয়ে যাবে, কালকের জন্য এখন করে রাখবো। কালকের জন্য এখন তোমার একটু মোচা সেদ্ধ করে রাখি। তো চলো আগে মোচাটা বসাই, আর মাকে খেতে দেবো, দেখি মাকে ডাকি, মাকে খেতে দেবো, টুটুনকেও খেতে দিয়ে দেবো, বাবুও আসেনি, আমারও খিদে খিদে পাচ্ছে, তো আসুক দেখি, তার আগেই খেয়ে নিতে পারি। 10:15 বেজে গেছে, এসছে, মোচাটা সেদ্ধ করতে দিই। মোচাটা দুপুরবেলা কেটে কুটে রাখা হয়েছে, আর এখন যদি সেদ্ধ না করি না তোমার, তাহলে সকালবেলা আমি পারবো না করতে। বাবা রে ভারী আছে, বসিয়ে দি, চলো অল্প একটু খাবে। তো কি হয়েছে, গজা একটা খাইছো, তাই কি হয়েছে, একটু মনে করলেই মহিষ হবে, চলো খাবা, একটু ভাত খাও, ভাত খাইলে ভালো লাগবে। চলো বাবু আইতে দেরি হবে, ফোন করছিল এখন, ওই উৎসব বাবাদের সাথে আইতাছে, চলো খাইতে দিই, চলো চলো চলো, আরে চলো একটুখানি খাবা, একটুখানি খাইয়ে জল খাও তাহলে ভালো লাগবে, চলো চলো। গজা খাইছে, একটা গজা খাইছে তাই এরকম, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তো আর বিছানায় যেতে পারবো না, বাবু যতক্ষণ না আসবে ততক্ষণ তো একটা চিন্তা থাকে, যাই হোক ও আসুক, ক্রিম টিমগুলো মেখে বসে থাকি মুখে, আর বাবু আসবে তারপরে শোবো, কারণ ও আস্তে আস্তে তো বলেছে 10:30, 10:30 পৌঁছাতে পারবে না, খাবে দাবে তারপরে বিছানা করব। তো ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দূরের বন্ধুদেরও অনেক ভালোবাসা, কাছের বন্ধুদেরও অনেক ভালোবাসা, সব সময় হাসি খুশি থাকবে। গুড নাইট।